পর্যন্ত দেখবেন তার আগে আমরা দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের খবর শোনার সাথে সাথে জনগণ এবার তাণ্ডব শুরু করে দিয়েছে হরতাল কঠোর রূপে এবার পালিত হচ্ছে আমরা দেখব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছে কেউ জানে না তাহলে কি তাকে গুম করা হয়েছে আসুন বিস্তারিত জেনে আসি এই প্রতিবেদনের মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে দেখুন মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ সেখানে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে আরিফ কখন ফখরুল যাই প্রথমবার এক দাফি লোকজন তার বাড়িতে বাড়িতে যাওয়ার পর তার সিসিটিভি ফুটেজ সহ সকল ফুটেজ ডিলিট করেছে এবং সেখান থেকে হার্ড ডিস্ক নিয়ে গিয়েছে যেন তার গ্রেপ্তারের খবর কেউ শুনতে না পারে কিন্তু পরবর্তীতে আবার দশ মিনিট পর তাকে নিয়ে যায় যেন কোনো সিসিটিভি ফুটেজ না তাকে পরিবর্তিতে আমরা দেখেছি তার ছবি কিন্তু ঠিকই প্রকাশ হয়েছে এবং কেউ একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে তারপরেও মির্জা ফখর ইসলাম আলমগীর কোথায় আছে কেউ জানে না কেউ বলতে পারে না তার আটকের বিষয়টিও কেউ কোনো অস্বীকার করছে না ইতিমধ্যে ডিবি পুলিশের একেবারে ছবি সহ প্রকাশ হওয়ার পরেও কোথায় আছে সেটা জানা যায়নি আমরা বিস্তারিত আপডেটটা আপনাদের কাছে জানাবো অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে তাকে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন সকাল আপডেট সর্ব আমরা সর্বদাই নিউজ গুলা নিয়ে কাজ করি আমরা নিরপেক্ষভাবে কথা বলি না কোনো বিপক্ষে নয় আমরা প্রত্যেকটি সত্যতা বিষয় আপনাদের মাঝে উপস্থাপনা করি সবার দর্শক মাল্লি আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার